প্রাথমিকের টেট পরীক্ষা এগারোই ডিসেম্বর সম্পন্ন হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের এবার টেট পরীক্ষা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল টেট পরীক্ষা কেন্দ্রে শাঁখা পলা পড়ে ঢুকতে বাধা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের হল প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্রে হিন্দু মেয়েদের হাত থেকে শাঁখা ও পলা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এই মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরি প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে এই উসুতে আদালতে প্রশ্ন তুলেছেন যে কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরি প্রার্থী তার যে ক্ষতি হলো সেটা কে পূরণ করবে মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে পরীক্ষার্থীদের শাখা পলা খুলতে বাধ্য করা হয়েছিল অভিভাবকদের আপত্তিও শোনা হয়নি বলে অভিযোগ গোটা বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ থেকে শুরু করে বর্ষিয়ার বিজেপি নেতা তথাগত রায়ের টুইটও আসে এই ঘটনাকে কেন্দ্র করে এই বিষয় নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুধু একটি জায়গা থেকে নয় একাধিক পরীক্ষা কেন্দ্রে অভিযোগ উঠেছিল যে পড়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছে পরীক্ষার্থীদের সেই প্রেক্ষিতেই বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয় দাবি করা হয়েছিল শাখাপলা হলো বিবাহিত মহিলার সনাতন সংস্কৃতির ঐতিহ্য